হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই কি ঈদ মুবারক? এই তো চাঁদ রাত্রের দিন, এখানে গরুর মাংস ম্যারিনেট করে রাখছি সকালবেলা, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব মজা লাগে। এ তো এখানে পরিমাণ মতন আদা রসুন বাটা পেঁয়াজ কুচি গরম মশলা গুঁড়া আর গরম মশলা বাটাও দিয়েছি। ওই গরম মশলা বাটার ভিতরে জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, এলাচ, দারচিনি এগুলো ছিল। আর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেল দিয়ে সর্ষে তেল দিব। সর্ষে তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো এখন একটু কাঁচামরিচ আর দিয়ে দিলাম সয়া সস। এই তো আমার হাজব্যান্ডকে ডাকলাম, বললাম যে এতগুলা মাংস আমি একা মাখতে পারবো না, তুমি মাখো, মেখে দাও। এ তো ওকে দিয়ে মাখালাম, ও খুব সুন্দরভাবে মেখে দিয়েছে। আমার ননাসের বাসায় আমার ননাস একাই থাকে, ওনার ছেলে মেয়ে কেউই থাকে না। আর দুলাবাই তো বাহিরে থাকে, ছেলেও বাহিরে থাকে, এই জন্য আমাদের বললো একসঙ্গে ঈদ করতে। এই জন্য এই প্রথম ননাসের বাসায় ঈদ করছি, তার আগে কখনো করা হয়নি, এই প্রথমই করা হলো। এই তো মাংসটা ভালোভাবে মেখে এটা ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য। আর এইভাবে রাখলে মাংসটা খুব মজা লাগে। একটু মাখা শেষ, এখন হাত ধোয়া পানিটা দিয়ে দিবে। এই তো রেডি আমার মাংস। এই তো মেয়ে বলছে আসো আম্মু, আমি তোমাকে একটু মেহেদি লাগিয়ে দিই। আমার তো এখন অনেক বিরক্ত লাগে মেহেদিটা। এই তো ঈদের দিন সকালবেলা তো ননাস বললো যে অনেক রান্না আজকে, চলো আমরা লাড়কি চুলায় রান্না করি। এখানে বাড়িওয়ালা উপরে একটা মাটির চুলা তৈরি করে রাখছে, তো এখান থেকে কিছু মাটি নিয়ে পাতিলটা একটু লেপ দিয়ে নিবে, যাতে পরে একটু মাজা ঘষা করলে যাতে কালিটা উঠে যায়। তার জন্য এটা গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অবশ্যই জানেন। আর এখানে দেখি অনেক গাছ লাগিয়েছে বাড়িওয়ালা, অনেক সুন্দর সুন্দর গাছ। এই তো লেবু গাছ, আম গাছ, করলা গাছ, এ তো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আম ধরেছে। এ তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি, আমি আগে আসিনি তার জন্য। আর প্রচুর ড্রাগন ফল গাছ লাগিয়েছে দেখলাম। এই তো কত বড় বড় মিষ্টি কুমড়া গাছ, এ তো ভালোই সুন্দর লাগে। এই গাছগুলো দেখতে ভালোই লাগে ছাদের উপরে সবুজ সবুজ। এ তো এখানে বোমামরিচও গাছও দেখলাম, ভালোই লাগে। এই সুন্দর পুঁইশাক গাছ হয়েছে, এই তো বোমামরিচ গাছ লাল লাল হয়ে আছে, মনে হয় কেউ খায় না। তার জন্য কাঁচামরিচ গাছ আছে, টমেটো গাছ আছে, মোটামুটি সব গাছই আছে, ভালোই লাগলো। আর ছাদ থেকে দৃশ্যটা ভালোই লাগছিল, চারদিকে সবুজ আর সবুজ বড় বড় গাছপালা। গ্রামের বাড়ি বিল্ডিং বাড়ি হলেই একটাই মানে শান্তি, বড় বড় বিল্ডিং মানে গাছগুলো দেখা যায়। আমি চা নিয়ে ছাদে আসছিলাম, নাস্তা খাওয়া শেষ। এই তো এখন মাংস নিয়ে ছাদে যাচ্ছি, রান্নাটা বসিয়ে দেব, দুজন মিলেই করেছি সব কিছু। এই তো এখন চুলা জ্বালানোর চেষ্টা চলছে। আর বয়স দিতে গেলে বাচ্চারা একটু কথাবার্তা বলবে, কোনো শান্তি নাই, যেখানেই বয়স দিতে যাই ওরা আসেই। তো চুলা একটু কেরোসিন তেল দিয়ে নিলাম, জানি না কবে রান্না করছে, জ্বলবে কি না। আমি অতটা পারি না, মোটামুটি পারি, কিন্তু তারপরও নিভে যায়, শুধু চুলাই নিভে যায়। এ তো গ্যাস লাইট দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম, এখন পাতিলটা বসিয়ে দেব, একটু গরম হওয়ার অপেক্ষা করব, তারপরে একটু সয়াবিন তেল দিব। আমি তো রাতেই সর্ষের তেল দিয়ে রেখেছিলাম মাংসতে, তো এখন একটু সয়াবিন তেল দিয়ে পুরো কড়াইটা তেল দিয়ে মেখে নিব। তো ননাস ঘুরিয়ে দিচ্ছে, এখন হাজব্যান্ডকে ডাক দিলাম যে তুমি আবার একটু মাংসটা চুলায় দিয়ে দাও, যেহেতু যদি ঢালি আমাদের হাতে যদি আবার তেল টেল ছিটা আসে তার জন্য। হ্যাঁ, ও হেল্প করে, প্রচুর হেল্প করে আমাদের, আজকে অনেক হেল্প করেছে। এই তো ঢেলে দিছে সুন্দরভাবে। এ তো মাংসটা এখন কষাচ্ছি সুন্দর মতন,
সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করতে তো ভুলবেন না। আর যারা এইসব কাজ করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুটা দিয়ে দিব। আলু ছাড়া তো হয় না, বাচ্চাদের তো আলু চাই চাই, তার জন্য অল্প পরিমাণে কিছু আলু দিলাম। এখানে কিন্তু 3 কেজি গরুর মাংস ছিল, কিন্তু ওরকম লাগে না এখন, মানে কি বলবো, টাকার দাম বেশি আর খাবারের এই মানে আয় খুব কম হয় সেটাই দেখছি। তো আমি পাশে যে পানি গরম করে নিলাম, দুজনেই কিন্তু রান্নাটা করেছি, এখানে দুইটা হাতি দেখতে পারবেন। তো পানিটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে বলক আসার জন্য। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি মাংসটা নামিয়ে নিয়েছি, এখন আমরা দুজনে মিলে পোলাটা রান্না করে ফেলবো। এখানে কিছুটা তেল দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচি, তেজপাতা আর গোলমরিচ, এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। মাটি চুলা রান্নার কিন্তু অনেক স্বাদ হয়, আজকে প্রতিটা খাবারই অনেক মজা হয়েছে। এতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি নাড়ছিলাম আর আমার ননা দিয়ে দিচ্ছিল, আমার ননা সেসব খাবার একটুও খাবে না, শুধু মাংসগুলা উঠিয়ে খাবে, কোনো ঝোল টোল কিছু খাবে না, পোলাও খাবে না, এগুলো সব আমাদের জন্য। আর বিকেলবেলা ভাগ্নি আসবে, ভাগ্নি জামাই আসবে, ওরাও খাবে, তার জন্য এত আয়োজন করছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যতটা ভাজা হবে ততটাই মজা হবে। যাই হোক, পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল, পানিটাও গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, এতো দিয়ে দিলাম। ছাদে এই চুলাটা হওয়াতে ভালোই হয়েছে, একটু রান্নাবান্না করতে পারলাম। এতগুলো রান্না ঈদের দিন ঘরে করলে ঘর একবারে মানে কি বলবো তেলকাশটা দিয়ে ভরে যায়, খুবই আরামে রান্নাটা করেছি, ঘর কোনো নোংরা হয় নাই। ঘরটা একবারে সকালে আমরা পরিষ্কার করে ফেলেছিলাম, ননা মুছে ফেলেছিল। এতো আমরা রান্নাবান্না শেষ করে ঘরে গিয়ে শুধু খাবারটা খেয়ে বের হয়ে গিয়েছিলাম বাহিরে। এতো আমার পোলাওটা দম এসে গিয়েছে, এখন আমি কিছুটা এতে এখন আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব, এখানে বেশ খানিকটা ঘি দিব, কমপক্ষে 4 চামচ ঘি দিব, ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর ঘিটা খুবই ভালো ছিল, দানাদার ঘি। আমি কিন্তু বসে বসে রান্না করি নি, চুলাটা অনেক উঁচা ছিল, ভিডিওতে নিচা নিচা দেখা যাচ্ছে। এতো ভালো করে সমান করে দিলাম, তো আমার রান্নাটা প্রায় শেষ, পুরোপুরি ফুটে গিয়েছে পোলাওটা। তো এখন পোলাওটা নামিয়ে নিলাম, এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো যে মুরগি রান্না করব, তার জন্য এটাও করে ফেললাম। পেঁয়াজ টেঁয়াজ কেটে মোর মাংস টাংস কেটে সব রেডি করে আবারও নিয়ে আসলাম, চুলা থাকা অবস্থায় চুলা গরম থাকা অবস্থায় এগুলো সব রেডি করে নিয়ে আসছি। যে এখন রান্নাটা বসিয়ে দিলাম, বেশ খানিকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। যাই হোক, এই সময়টা আমি চুলাটা ধরাতেই পারছিলাম না, শুয়ে নিভেই যাচ্ছিল, কারণ এখন বাতাস আসছিল তার জন্য মনে হয়, জানি না। তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব রান্নাটা। কার কার লাড়কি চুলা রান্না
মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে ছোট মাছের চচ্চড়িগুলা, ওগুলো তো অনেক মজা লাগে লাড়কি চুলার রান্না। এটা আমি এখানে দুইবার কষিয়ে নিলাম, আমি সবসময় দুইবার কষানোর চেষ্টা করি। এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা কিন্তু ফ্রেশ ছিল, ফ্রিজে ফ্রোজেন করা ছিল না। এখন মাংসটা দিয়ে দিব, দিয়ে আবার বেশ খানিকটা কষিয়ে নেব। আজকে ভালোই, অত গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, খুবই ভালো লেগেছে। রান্না বান্না করে কোনো অস্থিরতা কাজ করে না, কিন্তু গলাটা প্রচুর শুকিয়ে যাচ্ছিল আর পানির পিপাসা পাইছিল, পানি খেতে খেতে মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এতো আমার মাংস রান্নাটা, কষানোটা প্রায় শেষ। যাই হোক, ভিডিওটা করেছিলাম, ভিডিওটা দেখ অন করতে ভুলে গিয়েছিলাম পরের পানি দেওয়াটা। তো এখন গরম মশলা আর বাটাটা দিয়ে দিব, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। এই তো আমার রান্না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।